যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে ফাইজারের টিকা অনুমোদনের সুপারিশ করেছেন মার্কিন ওষুধ প্রশাসনের বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন FDA-র 23 সদস্যের প্যানেল দীর্ঘ বৈঠক শেষে এ সুপারিশ করেন। তবে ভ্যাকসিনটির চূড়ান্ত অনুমোদনে আগামী কয়েকদিনের মধ্যেই FDA প্রধানের ছাড়পত্র মিলবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে, তাদের তৈরি করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে এটি দেশটির শিশু কিশোরদের শরীরে প্রয়োগ করা হচ্ছে। 12-18 বছর বয়সীদের মধ্যে এই টিকার পরীক্ষা চালানো হচ্ছে বলেও জানিয়েছে তারা। ব্রিটেন ও বাহরাইনের পর কানাডা তৃতীয় দেশ হিসেবে ফাইজারের টিকা অনুমোদন দেওয়ার পর শিগগিরই এর প্রথম চালান দেশটিতে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী সপ্তাহ নাগাদ দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ব্রাজিলে শুরু হয়ে গেছে চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিনের উৎপাদন কার্যক্রম। দেশটির বুটানটান ইনস্টিটিউটে প্রতিদিন গড়ে 10 লাখ ডোজ টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী 25 জানুয়ারি থেকে দেশটিতে টিকা কার্যক্রম শুরুর কথা রয়েছে। দ্বিতীয় আরব উপসাগরীয় রাষ্ট্র হিসেবে ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরবও। শিগগিরই এই টিকা আমদানি করে জরুরি ভিত্তিতে ব্যবহার করা হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।